থাকি, চুলের ক্লিপ থেকে শুরু করে জুয়েলারি সব কিছুই হাতে মানে সেলাই করা, এই যে এই ধরনের জিনিসগুলো এগুলো পুরোটাই হ্যান্ড স্টিচে আছে। আচ্ছা, এই যেরকম ব্যাক ক্লিপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দু মাসের মধ্যে আবার চলে এলাম ইকো পার্কের এক নম্বর গেটে। কেন বলো তো, এখানে আবার শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প মেলা। এখন আমি চলে এসেছি একদম ইকো পার্ক গেট নাম্বার 1 দিয়ে ঢুকে যাচ্ছি। এবার আমি মেন মেলায় প্রবেশ করব এবং তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু না স্কিপ করে ফুল দেখো, আর যারা চ্যানেলে আজকে প্রথম এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করে দিও, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপডেট ঝটপট পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইকো পার্ক গেট নাম্বার 1-এ শুরু হয়ে গেল রাজ্য হস্তশিল্প, তাঁত, বস্ত্র এবং স্বরোজগার মেলা। ডিসেম্বর মাসেও কিন্তু হস্তশিল্প মেলা ঠিক একই স্থানে হয়েছিল, যেটা ছিল রাজ্যের সবথেকে বড় হস্তশিল্প মেলা। এবং তারপরে এখানে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা 22শে ফেব্রুয়ারি থেকে। বিভিন্ন জেলায় দফায় দফায় এই হস্তশিল্প মেলা কিন্তু চলছে। 7ই মার্চ থেকে শুরু হলো আবার একটি দফা, যেখানে উত্তর চব্বিশ পরগনা অংশগ্রহণ করেছে, যে মেলাটি চলবে 14ই মার্চ অবধি। শুধু উত্তর চব্বিশ পরগনা জেলাই নয়, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া জেলাও এই মেলাতে অংশগ্রহণ করেছে। 7ই মার্চ থেকে 14ই মার্চ 1টা থেকে 9টা পর্যন্ত এই মেলা চলবে, যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সুন্দর সুন্দর হাতি তৈরি জিনিস, যা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু নেম প্লেট রয়েছে কাঠের, এখানে শব্দ লেটার্স গুলো দেওয়া রয়েছে, কেউ যদি আসে এখানে ইনস্ট্যান্ট ওটা বানিয়ে দিতে পারবে। চলে যাব আমার একটি বান্ধবীর কাছে, যে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, সেখানে স্টল দিয়েছে, তার থেকে কিছু জিনিস দেখে নেব। এটা হচ্ছে আমার ফ্রেন্ড সায়নী, আমার স্কুল ফ্রেন্ড, তো আজকে ও এখানে স্টল দিয়েছে। তো বল তোর শপে কি কি আছে? আমার শপে মেনলি সব এমব্রয়ডারি আইটেমসই পাওয়া যাবে, মানে হাতে সেলাই যে কোনো জিনিসই পাওয়া যাবে মেনলি আর কি। চুলের ক্লিপ থেকে শুরু করে জুয়েলারি সব কিছুই হাতে মানে সেলাই করা, এই যে এই ধরনের জিনিসগুলো এগুলো পুরোটাই হ্যান্ড স্টিচে আছে। আচ্ছা, এই যেরকম ব্যাক ক্লিপস, এগুলো প্রাইস কত? এগুলো প্রাইস আছে 100 করে। আর প্রত্যেকটা সেটই আছে এখানে হাতে সেলাই করা। আচ্ছা, আর এগুলো কি আছে? এগুলো চোকার সেট আছে, এগুলো চোকারগুলো 200 করে আছে। আচ্ছা, আর এই চুড়িগুলো? চুড়িগুলো আছে 20 টাকা 30 টাকা এরকম। একটা একটু দেখো, মাল্টি কালার 20, হ্যাঁ 20, সবগুলো 20, বেশিরভাগই 20। আর ওই যে ক্লিপসগুলো, এটা হচ্ছে 30। ও আচ্ছা, এটা গার্ডার? হ্যাঁ গার্ডার। আচ্ছা, এগুলো আছে, এগুলো আচ্ছা, প্রত্যেকটা এমব্রয়ডারি আইটেমস আছে। এইগুলো আছে হচ্ছে 350 করে। আচ্ছা, 350 বড়, এটা আছে 400, এরকম আছে। আচ্ছা আচ্ছা, এই ছোট এইটা কত? এই যে এইটা, হ্যাঁ 100 করে। ওর লোকেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে তোমরা বাঁদিকে যে স্টেজটা দেখতে পাচ্ছ, আর এই স্বনির্ভর যে গোষ্ঠীর এই যে
বোর্ডটা, তার ঠিক সামনেই ও বসে আছে ওর সম্ভার নিয়ে, এবং নদিয়া জেলার একদমই সামনে তোমরা পেয়ে যাবে। চলো দেখে নিই এবার আর কী কী জিনিস এই মেলাতে এসছে। দেখো, হস্তশিল্প মেলার যে ভিডিওটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেক কিছুই মিল পাবে এটার থেকে। আরও বেশ কিছু কিন্তু নতুন নতুন জিনিসও আমি দেখতে পেলাম। সত্যি প্রত্যেকটা হাতে তৈরি জিনিস সত্যি অনবদ্য, সেখানে আর কোনোভাবে সেটাকে জাজ করা যায় না। এই প্রত্যেকটি যে শোপিসগুলো তোমরা দেখো, সবটাই কিন্তু ওরা যত্ন করে বানিয়েছে। বিভিন্ন রকমের তোমরা শোপিস এখানে পেয়ে যাবে, এবং দেখো এখানে বিভিন্ন রকমের মহিলাদের কিছু শোপিস রয়েছে যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে ভদ্রলোক, তিনি সুপারি দিয়ে তৈরি করছেন গণেশ এবং প্যাঁচা। যদিও এটা আমি আগে হস্তশিল্প মেলাতেও দেখেছিলাম, এখানে কাজগুলো আরও কিন্তু নিখুঁত লাগছিল দেখতে। অর্নামেন্টসের অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, আর প্রচুর প্রচুর ভ্যারাইটিস রকমের কালেকশন তোমরা পেয়ে যাবে। মেলাটা হচ্ছে তাঁতবস্ত্র শিল্পের মেলা, তাই জন্য এখানে তোমরা কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কিন্তু জামা কাপড় বাচ্চাদের জন্য, বড়দের জন্য এবং মাঝারি বয়সের লোকের জন্য প্রচুর কিন্তু জামা কাপড় পেয়ে যাবে এখানে। এছাড়াও রয়েছে ঘরে সাজানো বিভিন্ন রকমের হ্যাঙ্গিং রিংস বা এই ধরনের জিনিস, যেগুলো তোমরা কিন্তু ঘর সাজানোর জন্য ইউজ করতে পারো। এখানে তোমরা খুব সুন্দর সুন্দর কিন্তু ল্যাম্পশেড টাইপের জিনিসপত্র পেয়ে যাবে। এছাড়াও তোমরা দেখো এখানে একটি দুর্গা মূর্তি ছিল, যেটা দেখতে অসাধারণই সুন্দর ছিল, আর কাজ তো ভীষণই নিখুঁতভাবে ছিল। এটার প্রাইস ছিল কিন্তু 10,000, ভাবতে পারছো 10,000। আর তারপরে এই বুদ্ধ মূর্তিগুলো তোমরা দেখো, যেগুলোর প্রাইস ছিল কিন্তু 4,000-5,000 এরকম, বেশ একটু এক্সপেন্সিভ ছিল। কিন্তু হাতের কাজে তো দাম সত্যি একটু বেশিই হয়, আর সত্যি শিল্পের মূল্য তো আমাদের সকলকেই দিতে হবে। তাই জন্য যারা কষ্ট করে এসছেন এবং যারা এত কষ্ট করে প্রত্যেকটি জিনিস তৈরি করছে, তো আমাদের প্রত্যেকের উচিত সঠিক মূল্যে সেগুলোকে কিনে নেওয়া এবং তাদের শিল্পের দাম দেওয়া। এবং দেখো যেখানে বেশ কিছু পেইন্টিংস রয়েছে, এই যে পাখির পেইন্টিংসটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এছাড়াও কিন্তু তোমরা জুতো পেয়ে যাবে হাতে তৈরি, যেগুলো এথনিং ওয়্যারের সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। আর তারপরে বেশ কিছু দেখো শোপিস রয়েছে, এই শোপিসগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে।
এখানে তোমরা বেশ কিছু ব্যাগস পেয়ে যাবে এবং যেগুলো কিন্তু ছিল একদম পিওর লেদারের, এবং বেশ কিছু পার্টসও পেয়ে যাবে এবং সেগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো ছিল। বিভিন্ন রকম প্রিন্ট করানো ছিল, দেখতে খুব ভালো লাগছিল দেখতে। আর এখানেও বেশ কিছু আমি জুতো দেখলাম যেগুলো কিন্তু এথনিক এবং ওয়েস্টার্ন বোথ ওয়্যারের সাথে কিন্তু খুবই ভালো যাবে। ফোনপে সিস্টেম রয়েছে, তোমরা গুগল পে ফোনপের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো। এবং দেখো এখানে বেশ কিছু চুড়িদার পিস রয়েছে যেগুলো খুব সুন্দর করে কাজ করা, চিকনে কাজ করা রয়েছে। দেখেছো মা 1200? ভিডিও শুরুতে তোমাদের যেরকমটা বললাম যে এই 7 দিন কিন্তু অনেকগুলো জেলা এখানে অংশগ্রহণ করছে, যার মধ্যে হুগলি, হাওড়া, নদিয়া, কলকাতাও রয়েছে। সেখান থেকে তোমরা বিভিন্ন রকমের কিন্তু শিল্পকলা জিনিসপত্র পেয়ে যাবে। এবং এখানে দেখো বেশ কিছু শার্ট রয়েছে যার মধ্যে বেশ কিছু লেখা রয়েছে। অনেকেই বিভিন্ন রকম লেখা দেওয়া জামা পরতে পছন্দ করো, তো তারা কিন্তু এখানে নিজে সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ খাদি এবং গ্রামীণ যে জায়গাটা রয়েছে এখানে তোমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর বস্ত্র পেয়ে যাবে, বিভিন্ন রকমের বস্ত্র তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। হ্যান্ডলুমের জিনিসপত্র কিন্তু রয়েছে। শোপিসের সাথে সাথে তোমরা কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর টেবিল, চেয়ার, টুলস, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস কিন্তু পেয়ে যাবে, যেগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই প্যাঁচা আঁকা রয়েছে। এবং কাঠে তৈরি শ্রীকৃষ্ণ মূর্তিও তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এবং প্যাঁচা আকৃতির টাইপ যে টুলসগুলো ছিল টেবিলের মধ্যে আঁকা ছিল, এবং যে র্যাক ছিল সেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। শপিংয়ের বাইরে গিয়েও আমি মাঝে মাঝে কিছু ইউনিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, তো অন্যরকম ভালো লাগে। কিন্তু আমার এই ভাবনাটা তোমাদের কেমন